হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো প্রিপারেশন তোমরা দেখতে পাচ্ছ, এখানে পেঁয়াজ আলাদা আলাদা করে রাখা আছে, তারপর এখানে পনির রাখা আছে, ক্যাপসিকাম কিছু রাখা হচ্ছে, পনির কিছু ভাজা হচ্ছে। আর প্রিপারেশনটা দেখে তোমরা আইডিয়া করতে পারবে কি কী জিনিস হচ্ছে। দেখো অনেকটাই করে নিয়েছি এখানে। প্রথমেই মানে রিফাইন্ড অয়েলের মধ্যে সব পেস্ট যেটা করেছিলাম, টমেটো আর দিয়েছিলাম, ছক যেটা দিয়েছিলাম এটা দিয়েছিলাম আদা রসুন দিয়ে। রসুনের সেন্টটা আসার পরে খুবই ভালো লাগে, আর খুবই হাই ফ্লেমে এইসব রান্না করতে হয়। তো কোন মানে মানে রান্নাগুলো হাই ফ্লেমে করলে ভালো হয় তোমরা কিছুটা তো আন্দাজ লাগাতে পারছো। এটা হলো চাইনিজ কিছু ডিশ যদি তোমরা রান্না করতে চাও, তো নর্মালি তোমরা দেখবে যে কোনো রেস্টুরেন্টে গেলে বা স্ট্রিট ফুড যদি দেখো, বড় বড় লোহার কড়াইয়ের মধ্যে বা যে কোনো কড়াইয়ের মধ্যে একদম হাই ফ্লেমে মানে আগুন উঠে এই টাইপের ফ্লেমে ওরা রান্না করে। এতে কী হয়, অনেকটা মানে ফ্লেভার আসে, একটা মানে তন্দুর টাইপ ফ্লেভার আসে। ওই ফ্লেভারটাই মানে চাইনিজ আইটেমে সবচেয়ে বেশি দরকার পড়ে। আর এখানে প্রথমে কিছুটা আমরা পনির ফ্রাই করে রেখে দিয়েছিলাম, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এইসব ডিশে হয় কর্নফ্লোর আমরা দেখো সব কিছুতে ইউজ করি না, আর সবসময় তো চাইনিজ ফ্লেভারের রান্না হয়ও না। আগেরবার কী হয়েছিল, একদম এত বড় একটা কর্নফ্লোরের প্যাকেট এনেছিলাম, একদিন মনে আমরা চিলি চিকেন খেয়েছিলাম, তারপরে এটা পুরোটাই এক্সপায়ার হয়ে গেছে, ফেলে দিয়েছি। তো এইবার কী করেছি, আমরা ভাবলাম একটা ছোটো কিছু আনি, ছোটো একটা প্যাকেট পেয়েছি আমরা, তো উইকি ফিল্টার মনে হয় এটা পেয়েছি। বাট এটাও দেখবে আজকে ইউজ হয়েছে, আর কবে যে ইউজ হবে বুঝতে পারছি না। আর সঙ্গে তোমরা টমেটো কেচাপ সয়া সস এসব দিতে পারো, কিন্তু আমি সয়া সসটা স্কিপ করেছি, কেন মানে অলরেডি এত রিচ খাচ্ছিলাম, এরপরে মানে যতটুকু মানে কম রিচ করা যায় ওইটাই প্ল্যান করছিলাম। বাট কর্নফ্লোর ছাড়া তো হবেই না, প্রথমে ভেবেছিলাম ময়দা দেবো, বাট ময়দা দেওয়ার পরেও ভাবছিলাম এত কিছু প্রিপারেশন করার পরে যদি এটা টেস্টি না হয় তাহলে কীরকম হবে। তো যাই হোক, একটু আমরা কর্নফ্লোর এনে দিয়েছি, সঙ্গে সব পনির দিয়ে দিয়েছি। আর আরেকটা জিনিস যেটা মিসিং ছিল আমাদের, ক্যাপসিকাম। তো ক্যাপসিকামের জায়গায় আমরা বাজারে অনেক খুঁজেছি, ক্যাপসিকাম পাইনি, তারপরে আমরা সিমলা মির্চ দিয়েছি। তো ওইটার মানে আলাদা কাজ করেছে ঠিক আছে, বাট ক্যাপসিকাম দিলে আমার মনে হয় আরেকটু ফ্লেভারটা ভালো আসবে। তো যাই হোক, কেচাপের জন্য আমরা কিসান সস ইউজ করেছি, কেননা রেসিপি যে আমরা দেখেছিলাম এখানে একটু বলা হয়েছিল যে একটু যদি টকটক ফ্লেভার আসে তাহলে সবচেয়ে ভালো হয় চিলি পনিরটা। তো এই জন্য আমরা প্রিপারেশন করলাম, সঙ্গে ফল টল সব আমি গুছিয়ে রাখলাম, আর সঙ্গে জিরা রাইস করেছিলাম। তো খুবই টেস্টি হয়েছিল আজকের লাঞ্চটা, তোমরা বলবে কীরকম হয়েছে দেখতে, রেস্টুরেন্ট স্টাইল হয়েছে কি না। সো নেক্সট ব্লগে দেখা হবে, লাভ ইউ অল, বাই বাই।